স্বাগত বাংলা একটু নিউজে। বঙ্গোপসাগরে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালী ইলিশ, তাই চট্টগ্রামের কর্ণফুলে কিংবা সাগরপাড়ে সকাল বিকেল ইলিশ বিক্রির উৎসবে শত শত ক্রেতাদের ভিড়। দাম না কমায় হতাশা বিরাজ করছে ক্রেতা সাধারণের মাঝে। ইলিশ বিক্রিতেও বড় সিন্ডিকেটের হাতে জিম্মি ক্রেতারা, জেলা ম্যাজিস্ট্রেটের অভিযান নেই মাছের বাজারেও। মৎস্য কর্মকর্তারা বলছেন, 65 দিনের সরকারের নিষেধাজ্ঞায় ভাগ্য খুলেছে জেলেদের। অনেক মাছ ধরা পড়ায় কর্মব্যস্ত হয়ে পড়েছেন জেলে আড়তদার ও মৎস্য ব্যবসায়ীরা। কেউ ইলিশ মাছের ঝুড়ি টানছেন, কেউ প্যাকেট করছেন, আবার কেউ সেই প্যাকেট বিভিন্ন স্থানে পাঠাতে তুলে দিচ্ছেন ট্রাকে। সকাল বিকেল ফিশারি ঘাট এবং সমুদ্রপাড়ে বসছে ইলিশ বিক্রির মহা উৎসব, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এখন বর্তমানে এখানে আইসা দেখলাম কোনোটা মাছ 800-900-1100 টাকাও আছে, তো আসলে দামটা একটু বেশি মনে হচ্ছে, কিন্তু অথচ এখানে অ্যাভেলেবেল কিন্তু মাছের দাম আছে। একদম অবশ্যই দরকার আছে, মানে ওনাকে যদি মেসের নামে আরও দাম কমবে, এখানে যে যাবার পরে দাম বিক্রি করতেছে, কোনোটা 1000 টাকা, কোনোটা 500 টাকার মাছ, একটা 1000 আবার একটা 500 টাকা বিক্রি করতেছে। আমার মনে হয় যে মেসেজের নামে আরও কমবে। অ্যাভেলেবেল ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, কিন্তু প্রচুর মাছ উঠতেছে, কিন্তু এরা দাম যেভাবে করতেছে এভাবে তো কেউ মধ্যবিত্ত মানুষের খাওয়ার উপযোগী না। এরা যেভাবে দাম দই রাখছে সিন্ডিকেট করে, এই এক সমস্যা। তখন তো আরও বেশি হয়, আমরা তো এই যে কোরবানের আগে মনে করেন 1200-1300 কেজির উপর মাছ বিক্রি করছি, এখন 700-800 টাকা বিক্রি করতেছি, তো এখন কমছে না? অনেক কমছে না? অনেক কমে গেছে না? মাছ এখন বর্তমানে কম পড়তেছে, আবার এক সপ্তাহ পরে মাছ বেশি পড়বে, তখন দাম কমবে। শুধু এটুকু বলতে পারি যে আমাদের লোকাল চাহিদা মিটিয়ে আমরা পরবর্তীতে, মানে যেহেতু আমাদের প্রচুর উৎপাদন বেশি, আমাদের স্থানীয় চাহিদা মিটিয়ে আমরা রপ্তানি করতেই পারি। যদি বহির্বিশ্বে আমাদের এটা ভালো দাম পাই, তাহলে আমরা বৈদেশিক মুদ্রা অর্জনের এটাই তো একটা ভালো সুযোগ। জেলা প্রশাসন বলছে দেশের সব মানুষ যেন জাতীয় মাছ ইলিশের স্বাদ পায়, সেদিকে নজর রয়েছে জেলা প্রশাসনের, তাই অচিরেই বাজারে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নামবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।